কোনো মানে হয় না। উনি যেরকম বললো আমিও সেই পক্ষেই বলবো যে একদিন উমেন্স ডে নয়, আমরা মহিলারা এখন অনেক কিছু করতে পারি, অনেক স্বাবলম্বী হয়েছি, আরো হবে। উমেনের এখন আর এম্পাওয়ারমেন্টের দরকার নেই, আমরা অলরেডি এম্পাওয়ার্ড, আমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। এবার পুত্রশিশু ফাউন্ডেশন, আমরা মূলত ঝাড়গ্রামের একদম যেই এলাকাগুলো যেখানে ট্রাইবেলরা থাকেন ওদের একদমই মেনস্ট্রুয়েশন হাইজিন নিয়ে কোনো অ্যাওয়ারনেস নেই, যে আমাদের স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হবে, কেন করতে হবে, এরা কিছুই জানে না। তো আমাদের মূলত কাজটা কিন্তু ওখানে গ্রামে গ্রামে গিয়ে আমরা বাচ্চাদেরা যেন স্কুলে যায়, কারণ ওখানে প্রচুর বাচ্চারা ড্রপ আউট হয়ে যায়, মানে দুদিন স্কুলে গেল তারপর মা বাবা তো দেখে না, ওরা স্কুলে যায় না, মা বাবা পড়ালেখাই জানে না, তো কি করবে আর, ওরা স্কুলে যেতে চায় না। তারপর মহিলাদের প্রচন্ড, আমাদের মাসিকটা যদি ঠিকভাবে আমরা কেয়ার না করি, যা যা রোগে আমাদের ভুগতে হয় সেখানে অনেক ওখানে ওরকম পেশেন্ট আছে, ওদের তো মেডিকেল ফেসিলিটিও ভালো না। তো আমাদের কাজটা কি, আমরা গিয়ে ওদেরকে বলি যে আমরা কলকাতা থেকে তোমাদের কিন্তু জিনিস দিতে, ওরা তো জিনিস দেখলে পাগলের মতো ছুটে আসে, কিন্তু আমরা ওদের বোঝাই আমরা তো তোমাদের জিনিস দিতে আসিনি, আমরা তোমাদের বোঝাতে এসছি যে তোমরা সুস্থ থাকার জন্য কি কি করতে হবে। তো যাই হোক, বিগত মোটামুটি 2.5 বছর 2.5 বছর হয়ে গেল, এখন একটা জায়গায় এসছি, মানে আগে যে ওরা একটা লজ্জা পেত মাসিক বলে, আমরাও পাই, আমরাও এখনো প্যান্ট কিনতে গেলে একটা নিউজ পেপারে মুড়ে দিয়ে দেয় না, বা ও যদি না দেয় আমরাও কিন্তু এই ওনার ভেতরে লুকিয়ে নিয়ে আসি। তো আমাদের এই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। মাসিক হলো একটা ন্যাচারাল প্রসেস, আমরা জানি আমাদের একটা বয়সের পর মাসিক হবে, এটা নিয়ে লজ্জা পাওয়ার বিষয় না, এটা আরো খোলাখুলি মহিলাদের আলোচনা করতে হবে। এই সময় যখন ছোট মেয়েরা বাড়িতে, মেয়েরা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, খোলাখুলি ওদের সাথে কথা বলতে হবে, যেটা হয়তো আমাদের সময় ছিল না, আমাদের মায়েরা বলতোই না, এগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে করতো না, তাই না? কিন্তু এখন এটা লুকোনোর বিষয় না, এটা নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করতে হবে। আর আমরা যদি নিজেরা একজন একজনকে একটু সাহায্য করতে পারি তাহলে কি হবে, এই জিনিসটা আরো আগে হবে। তো সব থেকে প্রথম কিন্তু ছোট ছোট কথা, আমি জানি আমরা কলকাতা শহরে থাকি, আমরা সবাই স্যানিটারি ন্যাপকিন ইউজ করি, কেউ আমরা কাপড় ইউজ করি না, তাও আমি বলে দিচ্ছি কাপড় সবসময় এমার্জেন্সি, মহিলারা যদি হঠাৎ করে কাপড় ইউজ করতে হয় সেটা কিন্তু আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে যাবে, কারণ কাপড় যখন আমরা ধুয়ে শুকোতে দেই নানা ধুলো বালি ওটার মধ্যে এসে বসে, সেইটা যদি আমরা ইউজ করি আমাদের শরীরের পক্ষে খারাপ হবে, আমাদের নানা রোগ যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই টাইপের জিনিসগুলো হতে পারে, সেটা ক্যান্সারেও পরিণত হয়ে যায়, তাই না? তাতে আমরা কি হবে, সবসময় আমরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করবো, স্যানিটারি ন্যাপকিনটা ঠিকভাবে রাখবো, স্যানিটারি ন্যাপকিন সবসময় একটা প্যাকেটে আসে, কেন আসে, যাতে তাতে ধুলো বালি না লাগে, যাতে আমরা নোংরা হাতে ওটাকে না ধরি, তার জন্যই সবসময় প্যাকেটে থাকে। আমরা যে মূল্যবান কথা হলো আমরা হাতটা ধুয়ে নেব, অ্যাটলিস্ট কোভিড এর পরে তো আমরা সবাই এখন হাত ধোয়ার একটা অভ্যেস হয়েই গেছে, তাই না? তো আমরা সবসময় ন্যাপকিন ইউজ করার আগেও হাতটা ধুয়ে নেব, ন্যাপকিন ইউজ করার পরেও কিন্তু আমরা সবসময় সাবান দিয়ে একটু হাতটা ধুয়ে নেব। তারপর আমাদের জরায়ুটা বা ভ্যাজিনা যেটাকে আমরা বলি, এটা এমন একটা আমাদের বডি পার্ট, আমাদের শরীরে কিছু কিছু বডি পার্টস আছে যারা নিজের নোংরা জিনিসটা, ময়লাটা নিজেই বের করে দেয়। যেমন দেখবেন আমাদের সবসময় চোখের চুল করলে দেখবেন চোখের পিছুটি পড়ে গেছে, পিছুটিটা কি একটা নোংরা জিনিস, তাই না? ওটা কিন্তু নিজেই বেরিয়ে যায়, আমরা কিন্তু বের করি না, ওটা নিজে বেরিয়ে যায়। কান এরকম কিছু কিছু, এরকম আমাদের ভ্যাজিনাটা এমন একটা জিনিস যেটা নিজের নোংরাটা নিজে বের করতে পারে। আমাদের কাজ কি, ওটা শুধু একটু জল দিয়ে ধোয়া, কোন সাবান, এই অনেক অ্যাড দেখায় ডি ওয়াশ, টিভিতে অনেক অ্যাড দেখায়, ওগুলো কিছু লাগবে না। আমরা যখনই বাথরুমে যাব আমরা একটু জল নিয়ে যাব, আমাদের পেছাপের জায়গাটা, জরায়ুটা, ভ্যাজিনাটা আমরা একটু জল দিয়ে ধুয়ে নেব, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে সবসময়, সে আমাদের মাসিক হোক কি না হোক। মেয়েদের এটা সবসময় শেখাতে হবে, স্কুলে যখন যাবে যেখানেই যাবে, যখনই আমরা বাথরুমে যাব আমাদের ইউরিনারি জায়গাটা আমরা একটু ধুয়ে নেব, শুধু খালি জল দিয়ে। স্যানিটারি ন্যাপকিন আমরা ইউজ করবো কি করবো, হাতটা ধুয়ে নেব। তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা স্যানিটারি ন্যাপকিন আমরা 4 থেকে 5 ঘন্টার বেশি ইউজ করবো না। অনেকের আছে প্রচুর ব্লিডিং হয়, অনেকের হয়তো প্রচুর ব্লিডিং হয়, তো আমরা ভাবি যে বাইরে যেতে হবে, ব্লিডিং হচ্ছে, দুটো ন্যাপকিন একসাথে ইউজ করে নিই, সেটা কিন্তু কোনো দিনও করবে না, সেটা খুব খারাপ।
কারণ রক্তটা যখন জমা হয়ে যায় অনেক রকমের ফাঙ্গাস, অনেক রকমের ব্যাকটেরিয়া, অনেক রকমের জীবাণু ওই জায়গাটায় বসে থাকে, তাতে আমাদের শরীরের ক্ষতি হবে। তখন আমরা কি করবো, দরকার পড়লে আমরা দুবার থেকে তিনবার চারবার চেঞ্জ করব, কিন্তু দুটো ন্যাপকিন একসাথে লাগাবো না। তারপর অনেকের আছে চার দিন পাঁচ দিন পরে যখন আমাদের রক্তচাপটা কমে আসে, আমরা হয়তো পাঁচ দিনের দিন বা ছয় দিনের দিন আমাদের কমে গেল, কিন্তু আমরা একটা ভয় পাই যে বাইরে যাব যদি জামাই লেগে যায়, তখন আমরা কি করি ন্যাপকিন ইউজ করি। ন্যাপকিন ইউজ করে যেহেতু ন্যাপকিনটা কিছু হয়নি, তো আমরা সারাদিন ধরে ওই ন্যাপকিনটা ইউজ করি, সেটাও কিন্তু মারাত্মক খারাপ। সব সময় মনে রাখবে চার থেকে পাঁচ ঘন্টা, ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা, তার উপরে কিন্তু ন্যাপকিন ইউজ করবে না, সে কম হোক সে বেশি হোক, সেটা সবসময় মনে রাখতে হবে। এবার ন্যাপকিনটা আমরা কিভাবে ডিসকার্ড করব, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আর ন্যাপকিনটা তো ধুবো না, আমরা কি করব ন্যাপকিনটাকে একটা ভালো করে পেপারে র‍্যাপ করে এমন জায়গায় ফেলবো যেখানে যেন বাচ্চারা আশেপাশে না থাকে, বা অনেকে আমি দেখি রাস্তায় ন্যাপকিন ফেলে দেয়, এগুলো ভালো মানুষের তো কাজ নয়। অনেকে আছে, একটুই আসছিলাম এক ভদ্রলোক দেখলাম এই তোমার অভিষিক্তা ক্রস করে মোড়ে দাঁড়িয়ে রাস্তায় বাথরুম করে দিচ্ছে, তো কেন সরকার আমাদের জন্য এটা তো আমরা বলি সরকার ভালো নয়, রাস্তা নোংরা, এই নোংরা, সেই নোংরা, সরকার তো সে সকাল থেকে রাস্তা ঝাড় দিয়েই যাচ্ছে। তো আমরা যদি সচেতন না হই, আমরা যদি নিজের খেয়াল না রাখি, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি, তাহলে তো কারোর কিছু করার নেই। অনেকে ভাববে যে আমি একা শুনলে কি হবে, আরেকজন তো শুনছে না, সেটা আমার কাজ নয়। আমরা নিজেদের কাছে পরিষ্কার থাকবো যে আমরা আমাদের আবহাওয়া, বাতাবরণ, আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে, কারণ আমাদের বাচ্চারা ওখানে বড় হয়, আমাদের বয়স্ক লোকেরা থাকে, ওরা যেন সুস্থ থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অনেক রোগ থেকেই কিন্তু মুক্ত পাবে, তাই না, যেন আমাদের কোনো রকমের ইনফেকশন না হয়। সেটাই আমাদের শরীর খারাপ সময়ও, আমাদের যখন মাসিক হবে আর শরীর খারাপ হবে, তখন আমাদেরও এটা চিন্তা করতে হবে আমরা যেখানে সেখানে প্যাডটা ফেলে দেব না, রাস্তায় ফেলে দিলাম, রাস্তায় এই করে দিলাম, এরকম কিছু এরকম কোনো রকমের কাজ করবেন না। যে করছে করতে দিন, তাতে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের একটাই উদ্দেশ্য আমরা নিজে ঠিক থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিয়মিতভাবে চান করবেন ওই সময়। তারপর চান আমরা করি, অনেকে হয়তো ভাবে বিকেলে এসে চান করবে, এগুলো করবেন না, নিয়মিতভাবে চান করবেন। আমরা যদি রেগুলার চান না করি কি হবে, অনেক রকমের নেগেটিভ থটসও কিন্তু আমাদের মধ্যে আসে, তখন আমরা নেগেটিভই চিন্তা ভাবনা করব। তো আমাদের কাজ তো এগিয়ে যাওয়া, সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, তাই না। তাতে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু এটা একটা লক্ষ্য, যে পজিটিভ ভাবতে গেলে আমরা নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে। আমরা সবসময় চান করব, নখ ঠিক করে কাটবো, নখ বড় রাখুন, কিন্তু আজকে এমন এমন আমাদের শরীরে কিছু অঙ্গ আছে যেখানে একটু নখ লেগেই কিন্তু অনেক রকমের ইনফেকশন হয়ে যায়, যেখানে হাড্ডি নেই, তাই না, যেখানে শুধু মাংস আছে, আমাদের জরায়ুটা কিন্তু এমনই একটা জিনিস, আমরা ধুতে গেলাম কিছু হলো একটু নখ লেগেই কিন্তু ইনফেকশন হয়ে যায়। তো আমরা সেই জিনিসগুলো অ্যাভয়েড করব, জল খাবো বেশি করে, যখন আমাদের মাসিক হবে আমরা খুব ভারী জিনিস তুলবো না, লাইট খাবার দাবার খাবো, মাছ মাংস খান কিন্তু তেল মশলা কম খান, তাতে কি হবে আপনাদের কষ্টটা কম হবে। অনেকে আছে কোমর ব্যথা করে, পেট ব্যথা করে, সেটা তো ন্যাচারাল, সবার করে, আমাদেরও করে, আপনাদেরও করে, কিন্তু কি হবে কারোর যদি খুব বেশি রকমের অসুবিধা হয়, সেটাকে নিয়ে বসে থাকবেন না, অবশ্যই কোনো ডাক্তারের কাছে যাবেন, কোনো গাইনোকোলজিস্টের কাছে যাবেন, বা আপনারা এখানে আসেন সবসময় দিদির কাছে থাকেন, দিদিকে বলবেন, অবশ্যই জানাবেন, এটা কিন্তু লুকিয়ে রাখবেন না, কারণ এটা এই ছোট ব্যাপারটা থেকে অনেক বড় ব্যাপারও হয়ে যেতে পারে। তো একটুতে যদি আমরা সেরে যাই তাহলে সেটাই সবসময় বেটার, তাই না, বলাতে পারলাম। ঘন্টা আমরা চার থেকে পাঁচ ঘন্টার বেশি ইউজ করবো না, যেখানে সেখানে ন্যাপকিন ফেলবো না, কেউ যদি ফেলেও তার এক্সাম্পল নেবেন না, আমাকে ঠিক থাকতে হবে, কেউ ওখানে দাঁড়িয়ে বাথরুম করছে মানে আমার ছেলেকেও করাতে হবে, তার কিন্তু কোনো মানে নেই, তার সেই শিক্ষাটা নেই, কিন্তু আমাদের তো আছে, তো আমরা সেটাই করবো, তাই না, সেটা করবেন। হাতটা সবসময় ধুবেন, স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পর বারবার বলছি হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নেবেন, এক সেকেন্ড এক মিনিট এক্সট্রা লাগবে, তাই না। তো এত বড় জীবনের অনেক রোগ থেকে যদি আমি বাঁচি, তো আমার এক মিনিট এক্সট্রা খরচ করতে আমার ইয়ে হওয়ার কোনো কথা নয়, তাই না। তো আমরা সেটা করবো, আজকে আমরা এখানে এসেছি আপনাদের কিছু স্যানিটারি ন্যাপকিন দেবো, ওই ম্যামও স্যানিটারি ন্যাপকিন এনেছে,
প্লাস সাবানও আমরা দিচ্ছি। সাবানটা আমরা কেন দিই, যেহেতু ওখানে দিই আমরা আপনাদের জন্য এনেছি, ওদেরকে বোঝানোর জন্য যে আপনাকে হাত ধুতে হবে। ওরা তো সে মাটি দিয়ে হাত ধুয়ে নেবে, ছাই দিয়ে হাত ধুয়ে নেবে, কারণ ওরা তো গ্রামে থাকে না, ওদের জন্য ওগুলো ইজিলি, কারণ ওদের জন্য একটা সাবান কেনা তো এলাহি ব্যাপার। তো তার জন্য আমরা সাবানটা দিই। কিন্তু একটা কথা কি জানো তো, ওরা কিন্তু মোবাইল ইউজ করে। আমি প্রথমে ক্যাম্পে গিয়ে জিজ্ঞেস করি কে কে মোবাইল ইউজ করো, সবাই হাত তুলে দেয়। মোবাইলের খরচ কত? 250 নিজের ক্ষতি করছে। আমরা সিনেমা দেখতে গেলেও প্রথমে একটা অক্ষয় কুমারের দেখায় না যে শরীর খারাপ হচ্ছে, হয়তো 10 টাকার সিগারেট না খেয়ে যদি আমরা স্যানিটারি ন্যাপকিন, এখন সত্যি এখন আমরা যদি সরকারি দোকানে অনেক না ওষুধের দোকান আছে, না বিস্কিট না, অনেক ওষুধের দোকান আছে যে সরকারি ওষুধের দোকান, ওখানে কিন্তু 10 টাকায় স্যানিটারি প্যাড পাওয়া যায়। তো আমরা কি নিজেদের জন্য 10 টাকা খরচ করতে পারি না? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখনই আমরা বেরোবো আমাদের ব্যাগে একটা সবসময় স্যানিটারি ন্যাপকিন রেখে দেবো, কারণ এ তো আর মানে নেমন্তন্ন করে আস